নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ডিবি গার্ডেনার চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে খুব সহজেই বাড়িতে ঢ্যাঁড়সের বীজ থেকে ঢ্যাঁড়সের চারা তৈরি করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টু ডিবি গার্ডেনার। আমি একটি বাটি নিয়ে নিলাম আর কিছু ভালো মানের ঢ্যাঁড়সের বীজ নিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তুলে দেখাচ্ছি ঢ্যাঁড়সের বীজগুলো। এই বীজগুলো আমি 24 ঘন্টার জন্য জল দিয়ে ভালো করে ভিজতে দেব। চব্বিশ ঘন্টায় বীজগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটি প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম, সাথে একটি বাটিতে জল নিয়ে নেব। একটি কাপড়ের টুকরো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে হালকা করে চিপে জলটা ঝরিয়ে নেব। এবার এই ভেজা কাপড়টিতে বীজগুলো রেখে নিচ্ছি। বীজগুলো নেওয়া হয়ে গেল। এবার কাপড়ের টুকরোটিকে ভালো করে ভাঁজ করে বক্সে রেখে এয়ারটাইট করে রেখে দেব। আজকে 5 দিন, তো দেখে নিচ্ছি অঙ্কুর বেরিয়েছে কি না। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অঙ্কুর বেরিয়েছে, অনেকটা বড় হয়ে গেছে, একরটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার এটাকে আমি গ্লাসে লাগানো যায় এটা করছি, চারা তৈরি করছি। বীজ অনুযায়ী 5টা গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের পেছনে জলটা যেন আটকে না যায়, জলটা আটকে থাকলে কিন্তু চারাটা পচে যাবে, শেকড়টা পচে যাবে, যার জন্য পেছনে দুটো ফুটো করে নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে দুটো ফুটো আছে যেন জলটা বেরিয়ে যেতে পারে। এখানে 50% মাটি আছে, 50% গোবর সার আছে, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে গ্লাসগুলোতে ভরে নিচ্ছি। এবার বীজগুলোকে আলতো করে শেকড়টা ঢুকিয়ে দিতে হবে, খুবই আলতো করে লাগাতে হবে, কেননা শেকড়টা খুবই নরম এখন। আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটা কিন্তু অনেকটাই ভেজা ভেজে আছে, যার জন্য আমি জলটা সামান্য পরিমাণ দেব। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শেকড়টা পচে যেতে পারে। এবার 2 দিনের জন্য ছায়াতে রেখে দেব। প্লাস্টিকের গ্লাসে বীজ রোপণ করা থেকে আজকে আমাদের 7 দিন, তো 7 দিনে চারা গাছ কতটা বড় হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন 7 দিনের আমার চারা গাছের কতটা গ্রোথ ভালো হয়েছে। বীজগুলি রোপণ করার পরে আমি গ্লাসগুলোকে 2 দিন ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম, তারপর থেকে 5 দিন আমি ডাইরেক্ট সানলাইটে রেখেছিলাম। তো মোট 7 দিনে দেখুন আমাদের চারা গাছ কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গার্ডেনিং সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাতে করে যখনই নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড করা হবে তখন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।